আসসালামু আলাইকুম। 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ, এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী বছরের মাঝামাঝিতে নেওয়া হবে বলে জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। তিনি আরও বলেন, আগামী বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছরের মাঝামাঝি সময়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, চলতি বছরে একেবারে নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে, কিন্তু আগামী বছরে এমনটা হবে না। আমরা যেভাবে করোনা নিয়ন্ত্রণে রেখেছি, আশা করছি এবারের চেয়ে অনেক আগেই পরীক্ষা হবে। বছরের প্রথম ভাগে না হলেও মাঝামাঝি সময়ে এসব পরীক্ষা হবে। সাধারণত প্রতি বছরে ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা হবে, কিন্তু করোনা সংক্রমণের কারণে প্রায় পৌনে দুই বছর পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষা দীর্ঘদিন আটকে থাকার পর গত মাসে অনুষ্ঠিত হয়েছে, আর আজ শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঠিকমতো ক্লাস না হয় আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও যে পেছাবে সেটা আগেই বলা হয়েছে। এখন কবে এই দুই পরীক্ষা হবে তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দীপুমণি বলেন, এই বছর যেমন নভেম্বর ডিসেম্বরে দুই পরীক্ষা নিতে হচ্ছে, তারা আশা করেছেন যেভাবে করোনার সংক্রমণ মোকাবেলা করা হচ্ছে তাতে আগামী বছরের পরীক্ষা এত দেরি হবে না, তার আগেই নিতে পারবে। তবে বছরের প্রথম ভাগে হয়তো পরীক্ষা হবে না, বছরের মাঝামাঝি হতে পারে আশা করা যাচ্ছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুটি বছরের মাঝামাঝিতে নেওয়া হবে বলে জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। তিনি অবশ্যই আমাদের জন্য খুব মঙ্গল কামনা করেন।